ছেড়ে আসা যায় না। কার বিপদ? কিসের বিপদ? কার জন্য তোমার বুকে এত কষ্ট? সারি, আমারই চোখের সামনে ফুর্তি করে রাতে বাড়ি ফেরা। হ্যাঁ, আমার মুখে থুতু ছেটাচ্ছিস, আজ তোরই একদিন কি আমারই একদিন। সারি কুলটা, আজ এই বাড়িতে হয় তুই থাকবি, নয় আমি থাকবো। বাড়িতে সেটি বউয়ের থাকার কোনো দরকার নেই। অরিন্দম সেনকে চেনা সবে শুরু হলো। সেই রাস্তায় আটছ না, মেয়েদের সম্মান দিতে জানে। Well, well, well. This is good. The game is starting. Yes. খেলা শুরু হয়েছে। এইবার জমবে খেলাটা। Let's start. তুমি চোর, আমি পুলিশ। অরিন্দম, তুমি ছুটবে, আমি তোমায় ধরবো। দেখি এই চোর পুলিশ খেলায় কে জেতে। অরিন্দম, রাখি নাই অরিন্দম সেন। Come on, run, run. মেয়েদের সম্মান দিতে জানা আর কি বলে, আর কি বল বল চালি রোহিত রে, কি বল 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 চালি বল। এসব আপনি হাত দিচ্ছেন কেন? ওহ, আমি দিচ্ছি করে সব। তুমি বরং দুধটা নিয়ে এসো, আর হ্যাঁ, 1 কেজি আলু আনবে। দেখছি দেখেছো, আজকে দুধটা খেয়ে যায়নি। সুমলদা, তোমার দাদা আজকেও দুধ খেয়ে যায়নি। ওমা, আপনি আসো। মা, থাক থাক, আমি তো ভাবতে পারছি না। আসুন আসুন। ঠিক আছে। আমার শাশুড়ি মা। প্রণাম মা, আপনি বসুন, চা খাবেন তো? হ্যাঁ, নিয়ে এসো। শুনলাম যে রোহিতকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আমাদের ড্রিমসে প্রণতি রায়চৌধুরী, তার মুখেই শুনলাম। ওর মেয়ে রাখি তো রোহিতের কোম্পানিতেই কাজ করে। ও, রাখি তো যত নষ্টের মূল। কত বলেছি আপনার ছেলেকে, কিন্তু উনি সেটাই করবেন যেটা উনি ভালো মনে করবেন। কেন, রাখি কি ভালো নয় বলবো?
আপনি জানেন রকি কে? আমার বান্ধবী মালা, ওর হাজবেন্ড অরিন্দম সেন তার এখনকার স্ত্রী। ওই রাখির জন্যই মালার জীবনে যত অশান্তি ছিল। আরে অরিন্দম সেন আর প্রিয়ম সিনহা মিলে আপনার ছেলেকে একেবারে পথে বসিয়ে দিয়েছিল। সেই অরিন্দম সেনের স্ত্রীকে কিনা আপনার ছেলে কাজে রাখলো, চাকরি দিল। আপনি জানেন ওই অরিন্দম সেনের জন্যই আপনার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছিল। সে কি যার ছেলে যান মনে রেগেছে, উনি নাকি খুনি? রোহিত খুন? না 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 না, মালাকে খুন করেছে নাকি আপনার ছেলে? জি 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 জি। আর ওই অরিন্দম সেনের স্ত্রীকে আপনার ছেলে চাকরি দিয়েছে, কাজে লাগিয়েছে, ভাবেন তো। আচ্ছা বৌমা, পুলিশ কোনো অত্যাচার করেনি তো? মানে ওই থানা পুলিশ শুনলে না মনের মধ্যে কিরম ভয় ভয় করে। শুনেছি ওখানে নাকি মারধরও করে। না না, মারধর করেনি, কিন্তু না পুলিশ একবার পেছনে পড়ে গেলে সহজে ছাড়বে বলুন তো আপনি? আর আপনার ছেলে ওই রাখির দুঃখে পাগল, এখন ওকে চাকরি থেকে ছাড়া নেই জানেন। রোহিত হয়তো ভালো মনে করেছে তাই রেখেছে। রোহিত ভালো আছে তো? ভেবেছিলাম দেখা হবে। রোহিত কোথায় গেছে? কাজে, কাজ কাজ করেই তো পাগল হয়ে আছেন। তমালিকার অভিশাপ আজ সত্যি হয়ে গেল বৌমা। তমালিকা সদ্য জন্মানো রোহিতকে কোলে নিয়ে বলেছিল, ভবিষ্যতে যদি কোনোদিন তোমার ছেলের মুখ দেখতে চাও সেদিনই সেদিনই হবে তোমার ছেলের শেষ দিন। পেটের সন্তানের মরা মুখ দেখবে। যেদিন থেকে শিবানী গুহ রোহিতের সামনে এসে দাঁড়িয়েছে সেদিন থেকে দুর্ভাগ্য তাকে তাড়া করে বেড়াচ্ছে। শেষ হয়ে গেল ছেলেটা, শেষ হয়ে গেল। কিন্তু মরে তো যাননি, রীতিমতো বেঁচে আছেন। এটা কি বেঁচে থাকা বৌমা? ভালোবাসা মরে গেল, একটা কাঠের পা, বিজনেস চলছে না। তাহলে আপনি আপনার ছেলেকে চেনেননি মা? তিনি জীবনে হেরে যাওয়ার মতো মানুষ নন। যখন সব আলো নিভে যায় তখন রোহিত হলেন মোমবাতির আলো। তার সৌম্য স্নিগ্ধ আলোয় সামনের রাস্তাটা ভরে যায়। দিয়া ওনার কে? কেউ না, কিন্তু দিয়ার অসুখের কথা শুনে উনি অফিসে সব কাজ ছেড়ে ছুটে এসেছিলেন। রোহিত একটা সমুদ্র মা, একটা ঝড়। আমি ওনাকে ভুল বুঝেছিলাম। কি বলবো বলো তো বৌমা, তোমার এত অল্প বয়স, এ বয়সে সাদা শাড়ি পরে এই সন্ন্যাসী হওয়া, এ কি তোমার মানায়? কেন মা, কুকুর কি দেখছেন? এ শাড়ি আমার মানায়, তোমায় নয়। সুবলদা চাটা এখনো নিয়ে আসলো না দেখেছেন? আমি দেখি বরং গিয়ে। আমি যা বুঝছি তাকে ঠিক বুঝছি? হে ভগবান, এ যে ভয়ঙ্কর টান, ভয়ঙ্কর! ঘর বাড়ি ছেড়ে যেতে হয়, সব ছেড়ে যেতে হয়। মা, চা কি হলো মা?
আজ থেকে তুই আমার মেয়ে লতা, তোকে আর বৌমা বলে ডাকবো না। শিবানী গুর মেয়ে লতা গুর। কি হচ্ছে সোনা? রোহিতাকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছিল? পুলিশ বলছে দাদা নাকি মালাকে খুন করেছে। ননসেন্স, তোমার দাদাই তো এফআইআর করেছে। না প্লিজ প্লিজ, ওকে আমার দাদা বলো না। অরিন্দম সেন আমার দাদা, এটা ভাবতে আমার আমার ঘেন্না লাগে। কি হবে অভি? অরিন্দম সেন যা নোংরা খেলায় নেমেছে শেষ কোথায় আমি জানি না। যদিও রাখি বলছে যে ও নির্দোষ, কিন্তু আমার মনে হয় যে অরিন্দম সেনের কথাতেই ও এখানে এসেছে। আসলে দুর্ঘটনার দিন রোহিতদা আমাদের বাড়ি থেকে বেরোনোর পরে সিলিন্ডারটা ফেটেছিল। তার মানে কি এই যে দাদাই গ্যাস সিলিন্ডারটা অন করে রেখে এসেছিল? না, সেদিন তো সেই সময় আমার দাদাও সেখানে উপস্থিত ছিল। আসলে অরিন্দম সেন সেদিন থেকে একটা কিছু ভাবছিল আর কি। গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, মর্নিংটা তো তোমার কাছে গুড হবেই। অরিন্দম সেনের কথা অনুযায়ী সব কিছু ঠিকঠাক মতো চলছে। আবার এসব কথা কেন উঠছে সোনালি? রাখি তুমি প্লিজ চলে যাও, প্লিজ চলে যাও। আমি তোমাকে একদম সহ্য করতে পারছি না, তুমি চলে যাও। রিল্যাক্স সোনা। রাখি সেন, আপনি ঠিক কিরকম বা আপনি প্রয়োজনে কতটা নিষ্ঠুর হতে পারেন সেটা আমি খুব ভালো করে জানি। কেন সোনা, আমাদের সবার মিথ্যে কথা কিভাবে বলতে হয় সেটা ওনার থেকে শেখা উচিত। সত্যি অভিষেক, আমি এখনো এমন কোনো কাজ করতে পারিনি যাতে তোমরা আমাকে বিশ্বাস করতে পারো, কিন্তু এখন যখন কোনো ভালো কাজ করতে চাইছি আমাকে তোমরা সে সুযোগটা তো দাও প্লিজ। আমার মনে শোনা ঠিক বলেছিল, আপনার বোধহয় এখন চলে যাওয়া উচিত। না আর রোহিত রে যে কখনোই অরিন্দম সেন হতে পারবে না সেটা আপনি খুব ভালো করেই জানতেন। রোহিত রে পুলিশ ধরে নিয়ে যাবে সেটা রাখি জানতো। না, তোমার বর থানায় গিয়ে এফআইআর করে এলো সেটা তুমি জানতে না? সব নাটক দাদার কাছে কি তো? আমি জানি না, আমি জানি না, জানি না, আমি জানি না। কেন তুমি আমাকে বারবার এক কথা বলে যাচ্ছ সোনালি? তার কারণ তুমি বারেবারে মিথ্যে কথা বলছো, তাই তুমি যতবার আমাকে বলবে আমি ততবারই এক কথা বলবো। আমি জানি না, জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। কি করে তোমরা আমাকে বিশ্বাস করবে বলো তো? প্লিজ প্লিজ রাখি সেন, একটার পর একটা সংসার আপনি ভেঙে চলেছেন। প্রথমে মালা, এবার রোহিত রে। তাহলে এবার কাজটা খুব ভালো, কেন বলো তো? কারণ একটা রোহিতদাকে মেরে দিলে অনেকগুলো মানুষকে মেরে ফেলা যায়। সোনা, লতা, টিয়া, অভিষেক, ওদিকে অলিকিরিট। আমি এতটা নিচ নই। অলিকিরিটের শেষই তো তুমি দেখতে চেয়েছিলে রাখি। রোহিত রেকে জেলে পুরে দিতে পারলে সব দিক থেকে তো আপনারই ভালো। আচ্ছা, অলিকিরিট মনোমা সিংহের কাছে। রোহিত রে একবার সরে গেলে পরে অলিকিরিট পুরোটাই অলিজের দখলে, আর অলিজ মানেই মালবিকা, আর মালবিকা মানেই প্রিজমের হাত আরো বেশি করে শক্ত হয়। না না না, আমি এসব কিচ্ছু জানি না। আমি আমার ছেলের নামে দিদি করে বলছি, আমি কিচ্ছু জানি না। যদি কোনোদিন আমার কাছে সুযোগ আসে অরিন্দম সেনকে আমি নিজের হাতে খুন করব, সেদিন তোমরা বুঝতে পারবে আমি বিশ্বাসঘাতক নই। নই, আমি বিশ্বাসঘাতক, আমি বিশ্বাসঘাতক না। পুলিশ রোহিতা রাতে তোকে ছেড়ে দিল জাস্ট কয়েকটা প্রশ্ন করে? আগেই বলেছিলাম না, ওদের পুলিশ আটকে রাখতে পারবে না। এই খালি চেয়ারে বসে জ্ঞান দিও না, যত ফাঁকা আওয়াজ যত সব বাবাজ। আরে বাবা, তুমি আমার উপর রেগে যাচ্ছ কেন? আমার উপর রেগে যাচ্ছ কেন? তোমার দেশের পুলিশ ওদেরকে ধরে রাখতে পারেনি, তাতে আমার কি? হ্যাঁ,
কাম জামিনেরও ব্যবস্থা করে নিয়েছো ওরা। অদ্ভুত ব্যাপার, তুমি ওদের পুলিশে ধরাবে আর ওরা কিছু করবে না। হ্যাঁ, ইমোশনাল হয়ে পড়ছো, বুঝতেই পারছি। আদিত্য যে আগাম জামিন পাবে সে খবরটা তোমায় কে বললো? এসআই সঞ্জয় রায়। করেক্ট, তাহলে তুমিও লয়াল লাগাও। লড়াইটা যখন শুরুই হয়েছে তখন জোরদার হোক, তোমার দিক থেকে হ্যাঁ একটু কেসটা সাজাও। এবার কেস আমি সাজাবো, বাট ওয়াই? রোহিত মালাকে খুন করেছে, এতে কেস সাজাবার কি আছে? সবটা তো দিনের আলোর মতন সাদা। হ্যাঁ, সেটা তুমি বলছো, আর কি বলবি? এমন কেউ যে সেদিন স্পটে ছিল? ইমিন কোনো সাক্ষী? ইয়েস, আই মিন সাক্ষী যে সেদিন ওই পুরো ঘটনাটা দেখেছে। সেদিন স্পটে আমি ছিলাম, রোহিত ছিল, আর আর অভিষেক। অভিষেক আমার ভাই, আমার নিজের ভাই। অভিষেক সাক্ষী দেবে? অভিষেকই তো মালাকে হসপিটালে নিয়ে গেছিল, রাইট? অভিষেক ফোন ধরো, অভিষেক, অভিষেক, হ্যাঁ অভিষেক, হ্যালো অরিন্দম, তোমার ভাইয়ের আসার আর কোনো চান্স নেই, আমাদের অন্য কিছু ভাবতে হবে। নো ওয়ে, অভিষেক আসবে। ও টিয়ারা কবে আসবে? আসবে আসবে, অভিষেক আমার পছন্দ করে না ঠিকই, কিন্তু দাদার বিপদে অভিষেক দাদার পাশে দাঁড়াবে না সেটা হবে। তুমি তো জানোই যে আমি সন্ধ্যেবেলায় খালি মুখে বসে থাকতে পারি না, চলো কোথাও একটা বেরোই, একটা পেক হয়ে যাক, ভালো লাগবে। অভিষেক আমার কাছে খুব ইম্পর্টেন্ট প্রিয়ম, ওই মালাকে শেষবার দেখেছিল, ওই আদিত্যর কাছে মালাকে নিয়ে যা। রাইট, অভিষেক মালাকে আদিত্যর কাছে নিয়ে যায়, ওই মালাকে শেষবার দেখেছিল, এই এই সিম্পল জিনিসটা আমার মাথায় এতদিন আসেনি কেন? তো কি অভিষেক সব জানে? অভিষেক আদিত্যর আন্ডারে কাজ করে, মালাকে ওই শেষ দেখেছিল, ও মালার ব্যাপারে সব কিছু জানে। কিন্তু কোনো না একটা ভাবে ও তোমার সাথে দেখা করতে চাইছে না। দাদা চাইছে ভাইয়ের সঙ্গে দেখা করতে, কিন্তু ভাই চাইছে না। তাই ভাইও দাদার সঙ্গে দেখা করতে চাইছে, ভীষণভাবেই চাইছে।